আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 160তম জন্মতিথি উপলক্ষে কলকাতার নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ যুব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফিরহাদ হাকিম বিজেপির সাংসদ দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন, বিজেপির সাংসদ দিলীপ ঘোষের কোনো রাজনৈতিক কর্মসূচি নিলে সেখানে ভিড় করার জন্য ভাড়া করে লোক নিয়ে যান। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কোনো জায়গায় কোনো রাজনৈতিক অনুষ্ঠান করলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভিড় জমান। আসন্ন পুরো ভোটের প্রচারে বিজেপি বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে নিয়ে এসে প্রচারে নামছে। ওদের মনে রাখা উচিত, করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে সেখানে এইভাবে ভিড় করার অর্থ ডেকে এনে মানুষজনকে করোনা সংক্রমিত করার মধ্য দিয়ে জীবনের বিপর্যয় ডেকে আনা। কোভিড বিধি মেনে 5 জনের বেশি কখনোই প্রচারে নামা উচিত নয়। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা কখনোই কোভিড অমান্য করে প্রচার কার্য করছেন না, তার কারণ তৃণমূল কংগ্রেস মানুষকে বাঁচানোর লক্ষ্যেই লড়াই চালিয়ে যাচ্ছে। যারা ধর্মকে নিয়ে একটা কথা প্রচলন আছে, ধর্মকে নিষ্ঠার সাথে পালন করা আর ধর্ম নিয়ে রাজনীতি করা, ধর্মকে নিষ্ঠার সাথে পালন করা এটা ভারতবর্ষের পরম্পরা। ধর্মকে নিষ্ঠার সাথে পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে প্রত্যেকে, আর ধর্ম না মেনে ধর্মকে নিয়ে রাজনীতি করেন যারা, তারা অত্যন্ত ঘৃণ্য। যারা ধর্মের সুশ্রুতি দিয়ে বিভেদ করে রাজনীতি করেন তারা আসলে বিবেকানন্দের রাস্তায় যাবেন না। তারা বিবেকানন্দকে নিয়ে ব্যবসা করতে চাইছেন আরেকবার, যেভাবে ভারতবর্ষের একটা অত্যন্ত পুরনো ধর্ম হিন্দুত্বকে নিয়ে ব্যবসা করছেন তারা। তাই যত স্বামীজিকে বিভেদগামী বলা, মানে স্বামীজিকে এদের যত, এরা যত স্বামীজির নাম নেবে স্বামীজির অবমাননা হবে। স্বামীজির নাম নিষ্ঠার সাথে নিতে হবে, স্বদেশ মন্ত্র পড়ে সেটাকে মুখস্থ করে সেটাকে জীবনের মধ্যে নিতে হবে। স্বামীজির মতন মুসলমানের বাড়িতে গিয়ে হুঁকো খাওয়ার সাহস দেখাতে হবে, ঠাকুরের মতন মসজিদে গিয়ে গির্জাতে গিয়ে সব ধর্ম সমন্বয়ের পথে যেতে হবে, তবে গিয়ে স্বামীজির চিন্তাধারা ভাবধারায় সে আসতে পারবে। যে শুধু কথায় কথায় বিভেদের রাস্তা, কথায় কথায় ঘৃণার রাস্তায় মেরে দাও, কেটে দাও, ফেলে দাও, তারা কখনো ভারতবর্ষের যে ভাবধারা, মূল ভাবধারা, যেটা স্বামীজি যেটা নিয়ে গিয়ে চিকাগোতে বলেছিলেন, সেই ভাবধারায় কখনো সে সামিল হতে পারবে না। এই করে করে এরা নিজেরা নিজেদের শেষ করে দিচ্ছে। কারণ বাংলায় যারা ধর্মীয় মানুষ তারা জানেন যে ঠাকুরের রাস্তাটাই ধর্মের রাস্তা, স্বামীজির রাস্তাটাই ধর্মের রাস্তা। তাই যারা ধর্মের নামে ব্যবসা করতে চান, ধর্মের নামে বিভেদ করতে চান, বাংলায় তার ঠাঁই নেই, আগামী দিনে ভারতবর্ষ তার ঠাঁই হবে না। আবার তাদের একই জিনিস, প্রত্যেকটা হাই রাইজে আমরা পাঠাবো রিকোয়েস্ট যে আপনারা দয়া করে একটা ইয়ে রাখুন, যেটা কেউ যে কেউ লিফটে উঠুক তার আগে স্প্রে করে দেবে। ব্যাপারটা হচ্ছে দিলীপ দাকে দেখে লোক আসে না, লোক জোগাড় করতে হয়, যেরকম মোদী বা অমিত শাহ যে লোক নিয়ে এসেছিল, তাই ভাড়া করে লোক আনে। এটা এখানে আমি চেতলাতেও খবর পেলাম, তাই সেই ভাড়া করে লোক এনে যদি সেই লোকগুলোকে পয়সা দিয়ে মেরে দিতে চায় আমাদের কিছু বলার নেই। কিন্তু আমি অনুরোধ করব যে একজন দায়িত্ববান রাজনৈতিক নেতা হিসেবে, এমপি হিসেবে, মানুষের শুধু সরকারের দায়িত্ব নয়, শুধু কোনো প্রশাসনের দায়িত্ব নয়, প্রত্যেকটা মানুষের আর সমাজে যারা নিজেদের নেতা বলেন তাদের দায়িত্ব সেই মানুষকে সচেতন করে বলা যে তোমরা সরে যাও, চলে যাও, কোভিড বিধি মানো, প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং দিলীপদারও দায়িত্ব। না না, কলকাতায় এই অনুযায়ী ডোজ হয়ে গেছে, কিছু লোক ইচ্ছাকৃত নিচ্ছেন না, সেগুলো আমাদের হেলথ ওয়ার্কাররা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে নিচ্ছেন না তাকে ইয়ে করেছেন।
আর কলকাতায় যারা ফার্স্ট ডোজ নিয়েছেন অন্য অন্য জেলার থেকে এসে, তারা কলকাতায় সেকেন্ড ডোজটা নিচ্ছেন না, তাই আমরা কলকাতায় তাদের খুঁজে পাচ্ছি না। বহু মানুষ এই অহিন্দ্র মঞ্চে, ডায়মন্ড হারবার ও ওখান থেকে, মানে কী বলবো, ওই বাটানগর, মহেশতলা বা বিভিন্ন জায়গার থেকে, ইভেন উস্তি টুস্তির থেকে, বা ধরুন এদিকে বারুইপুর থেকে প্রচুর মানুষ এসে এখানে নিয়েছেন। তারা আবার সেকেন্ড ডোজটা হয় নিয়ে নিয়েছেন কিংবা চলে গেছেন, সেটা আমরা কলকাতা পৌরসভা এলাকা না বলে পাচ্ছি। কিন্তু কলকাতায় ওই ব্যবসায় আমরা কন্ট্রাক্ট ট্রেসিং করে প্রত্যেকজনকে গিয়ে তাদের নিয়ে এসে আমরা সেকেন্ড ডোজ দেওয়াচ্ছি। এগুলো রাজ্য পুলিশই সক্রিয়তাভাবে ধরেছে, অন্যায় হবে পুলিশ প্রশাসন সেটাকে ধরবে, কোর্টের কাছে নিয়ে আসবে, এনকাউন্টার করে কাউকে ধামা চাপার জন্য মেরে দিয়ে নয়, কোর্টের কাছে নিয়ে আসবে, বিচার ব্যবস্থা তার বিচার করবে। এটাই হচ্ছে সংবিধানের নিয়ম, সেই কাজটাই পশ্চিমবঙ্গে হচ্ছে। কাউকে ভয় পায় না, কেউ কাউকে ভয় পায় না। রাজ্য সরকার ওই রকম একজন তুচ্ছ মানুষকে ভয় পাবে কেন? রাজ্য সরকার শুধু একা নয়, সব দল মিলে হাইকোর্টের কাছে প্রস্তাব করেছিল যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রজ্ঞাপক করবে কেন। সে তো রাজনৈতিকভাবে সরকারকে বদনাম করার জন্য কিংবা নিজের রাজনৈতিক ফায়দার জন্য, যেভাবে গঙ্গাসাগরটাকে নিয়েও সে নিজের বিভেদগামী রাজনীতি করবে বা সেখানে গিয়ে রাজ্য সরকার বা রাজ্যকে অপমান করার চেষ্টা করবে, তাই নিরপেক্ষতার প্রশ্নে হাইকোর্টে সওয়াল করা হয়েছে। কেউ পুলিশ নিয়ে বাধা দিচ্ছে না, যে নিয়ম ইলেকশন কমিশন বেঁধে দিয়েছে সেই নিয়মেই সবাইকে চলতে হবে, সে তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যে কোনো দল হোক, সেই নিয়ম অনুযায়ী কমিশনের নিয়মে চলা এটাই শৃঙ্খলতা। একটা দল সেইভাবেই শৃঙ্খলতা প্রমাণ করবে যে সে কমিশনের নিয়ম অনুযায়ী ছিল। আমরা তো করেছি, সেন্ট্রাল নির্বাচন কমিশনের নিয়মে আমাদের মতের বিরুদ্ধে ছিল, আট দফা আমাদের মতের বিরুদ্ধে ছিল, বলেছিলাম যে কোভিড ছড়িয়ে যাবে, কিন্তু তার মধ্যে যখন নির্বাচন হয়েছে আমরা যা নিয়ম অনুযায়ী করেছি। এটা দেখছি আমরা, এটা নিশ্চিতভাবে স্বাস্থ্য ভবনের নজরে আছে এবং যথাযথ ব্যবস্থা হবে। আবাসন মানে আমি আবাসন মন্ত্রী, আপনি ওই আবাসনের কথা বলছি, হাই রাইজে হচ্ছে, তার কারণ আমি বারবার করে বলছি হাই রাইজে এক হচ্ছে যে কমন এরিয়ায় মিক্সিং, আর সেকেন্ড হচ্ছে লিফট। এটা কাল আগেও বলেছি, বারবার করে বলছি, যে হাই রাইজরা এটার উপরে যে কমিটি তারা নিচ্ছেন সেখানে কমে যাচ্ছে, প্রচুর কন্টেনমেন্ট জোন আমরা জোনে কমিয়ে দিচ্ছি, সেখানে ওরা লিফটের মধ্যে স্প্রে লেগে যায়, ঢোকার আগেই স্প্রে করে নিচ্ছে, বা সিঁড়িতে রোজ স্যানিটাইজিং হচ্ছে, লিফটে স্যানিটাইজিং হচ্ছে, ঢোকার আগে, প্রত্যেকে ঢোকার আগে বেরোনোর পরে সেখানে কমে যাচ্ছে, আর যারা এটা মানছেন না আমাদের সাজেশন সেখানে বাড়ছে। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।